কয়েকদিন আগে আমাদের পার্টির একটি মিটিং হয়, ওয়ার্কিং কমিটির, এবং সেইখানে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিটি ঘোষণা করেন। তার চেয়ারম্যান আমি ছিলাম, পার্থ চ্যাটার্জি, সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায়, অমিত মিত্র, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, পূর্ণেন্দু বসু, এসব মেম্বার ছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য। তো এই কমিটির উদ্দেশ্য ছিল যে আগামী যে রাজ্যসভা নির্বাচন আসছে, যেখানে আমাদের একজন প্রার্থী মনোনীত করতে হবে, সেটা আলোচনা করে ঠিক করে আমাদের সভানেত্রীকে জানানোর জন্য। তো আমাদের মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা জানিয়ে দিলাম যে দোলা সেন তাকে আমরা মনোনীত করা হোক এটা, এবং পরে সেটা আমরা ছেড়েও দিয়েছি যে আমাদের এই সুপারিশ ছাড়াও যদি সভানেত্রী কিছু ভাবেন, ভাবতে পারেন, কিন্তু আমাদের সুপারিশ এইটা, উনি আমাদের সুপারিশ গ্রহণ করেছেন এবং দোলা সেনকে আমরা আগামী রাজ্যসভায় মনোনীত, আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে আমরা এখন দল থেকে ঘোষণা করছি।